জয় মা সন্তোষীর জয়, মা সন্তোষীর জয় দিয়ে শুরু করব আজকের এই ভিডিওটা। অনেক অনেক দিদিভাইদের অনেক রিকোয়েস্টের এই ভিডিওটা, অনেক অনেক হাজার মানুষের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা তৈরি করলাম। আমার 20 থেকে 25 বছরের অভিজ্ঞতা দিয়েই আমি এই নিজের অভিজ্ঞতায় আমি এই সন্তোষী মায়ের ব্রত কীভাবে করতে হয়, প্রতি শুক্রবারে ব্রত করলে কী ফল হয়, সন্তোষী মায়ের প্রণাম মন্ত্র বা কীভাবে ব্রত করতে হয় নিয়ম, আমি সব কিছু একদম সবাইকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিব আমি এই ভিডিওর মধ্যে মাধ্যমে। তো প্লিজ সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিও পুরোটা দেখবেন, কারণ এটা একটা পূজা, এটা খেলা নয়, এটা ভগবানের পুজো, মা সন্তোষীর পুজো। তো যদি পুরো ভিডিওটা না দেখেই শুরু করে দেন পূজা, হয়তো ভুলও করে ফেলতে পারেন, তাই প্রথমে আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিও দেখবেন প্লিজ। চলুন, তো ভিডিওটা শুরু করার আগেই আমি একটা কথা বলে দিচ্ছি সবাইকে, যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর এখানে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিবেন, তাইলে আরও পূজার ভিডিও আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন আপনারা প্রথমেই। তো সাথে থাকুন বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আমার সন্তোষী মায়ের আসনটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এইটা হচ্ছে আমার সন্তোষী মায়ের আসন, এটা আমার ঠাকুরের ঘর। তো এখানে আলাদাভাবে আমার সব কিছুই সন্তোষী মায়ের জন্য রাখা আছে। তো এটা এখানে যেহেতু প্রবাসী আমি এগুলো করছি মায়ের ব্রত, দেখুন এটা হচ্ছে চুলা মায়ের, মায়ের চুলা, এটাই মায়ের আসল প্রসাদ। এখানে একটি ঘট লাগবে, তারপরে আপনাদের একটা মায়ের পিকচার লাগবে, আর লাগবে আসন, হয়তো ফিরি বা জল চৌকি লাগবে তাতে বসাতে, আর সন্তোষী মায়ের কিছু বাসন। হ্যাঁ, আর এখানে আমার আলাদা করে আছেন আমার রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণের, লক্ষ্মীনারায়ণ মা বিভূতনাশিনী দুর্গার মহাদেবেরও পূজা হয়, তবে এগুলা হচ্ছে এক সাইডে, আর সন্তোষী মায়ের আসন হচ্ছে এক সাইডে। সবসময় মনে রাখবেন সন্তোষী মাকে ঘরের এক কোণে বসাতে হয়। নমস্কার সবাইকে, দেখুন আমি শাওয়ার করে আসলাম এখন, আর শুদ্ধ বস্ত্র পরে, আর এই যে পিকচারটা দেখছেন সন্তোষী মায়ের, সেটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে এটা জাগ্রত মায়ের মূর্তির একটা পিকচার, আমি তুলে লেমিনেটিং করে এখানে নিয়ে এসে আমি এখানে বসিয়েছি। তো উনি অনেক অনেক জাগ্রত আমার সন্তোষী মা, আপনারা জানেন তো আমি অনেক ছোটোবেলা থেকেই সন্তোষী মায়ের ভক্ত, সন্তোষী মায়ের ব্রত করি যখন আমি ক্লাস 3 ছিলাম তখন থেকে। আর দেখুন এটা হচ্ছে এক সাইডে দিয়ে বসাতে হয়, তো আমি আমার মায়ের সিংহাসনটা এক সাইডেই বসিয়েছি আপনাদের কাছে। প্রথম যেভাবে শুরু করবেন, যখন শুরু করবেন অবশ্যই সিংহাসন হাতে নেই, তখন আপনারা কি করবেন একটা জল চৌকি বা পিড়িতে এইভাবে একটা শুদ্ধ বস্ত্র দিয়ে মাকে বসিয়ে দিবেন। হ্যাঁ, তো আমি একটা শুদ্ধ বস্ত্র এখানে আমি সিংহাসনের ভিতরে এটা বিছিয়ে দিলাম, তারপর আমি পুরো পুজোটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমি এর আগেও সামাজিক যে সাইটগুলোতে আমি সোশ্যাল মিডিয়ার ওইগুলোতে আমি দিয়েছিলাম সব কিছু লিখে, কিন্তু অনেক দিদিভাইরা আছে তারপরেও বুঝতে অসুবিধা হচ্ছে বলে ওনারা রিকোয়েস্ট করলেন ভিডিও করে দেওয়ার জন্য, তার জন্য এই রিকোয়েস্ট আমি ভিডিও তৈরি করলাম, নইলে আমি সন্তোষী মায়ের ব্রতের সময় আমি কখনোই এগুলা করি না। হ্যাঁ, তো এগুলো অনেক অনেক রিকোয়েস্টের জন্য, কারণ আমি আর আমি আমি মায়ের আদেশও পেয়েছি যে এই ব্রতটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। মা সন্তোষীর ব্রত যতজন করবেন ততই মঙ্গল, ততই ভালো হবে, প্রচার যত করবেন ততই ভালো, আর যত শেয়ার করবেন সবাইকে ততই ভালো। তবে দেখুন আমি আচমন করে নিলাম, আর হ্যাঁ এটা প্রথমেই বলে রাখি একটা শুদ্ধ বস্ত্র পরতে হবে আপনাকে। আমি আগের দিন এই শাড়িটা ধুয়ে রেখেছিলাম আমার ঠাকুর ঘরে, আর যেহেতু এটা আমার পূজার তো আমি এটা পরেই
ভগবানের পূজা করি, মা সন্তোষীর পূজা। তো এখানে আমি চন্দন বেটে নিয়েছি, সে চন্দন বেটে নেওয়ার পর এখানে আমি তুলসী পাতা দিয়ে দিলাম। দেখুন এখানে শুকনো তুলসী পাতা, যেহেতু প্রবাসে সব সময় সামার টাইমে এই গাছগুলো থাকে আর উইন্টার টাইমে এগুলো মরে যায়, তো আমরা শুকনো পাতাগুলো শুকিয়ে রেখে দেই আর শুকনো পাতা দিয়েই এই কয়েক মাস পূজা করি। তো এখন আমি সে চন্দন দিয়ে আমি চন্দন বেটে আমি খানিকটা তুলসী ভিজিয়ে নিলাম, তারপর আমি রক্তচন্দন এইখানে ঘষে নিলাম। রক্তচন্দন সন্তোষী মাকে দিব আর গণেশের জন্য, রক্তচন্দনটা গণেশের প্রিয়, তাই রক্তচন্দন এক সাইডে আমি বেটে নিলাম। এখন আমি পূজার জন্য, মা সন্তোষী পূজার জন্য দেখুন আমি কী কী নিয়েছি। ফুল নিয়েছি, তো আমি এখানে দূর্বা নিয়েছি, তারপরে আমি শুকনো বেলপাতা নিয়েছি। আমার কাছে শুকনো বেলপাতা আছে, আপনাদের কাছে এই তাজা বেলপাতা থাকলে দিবেন। তারপর সন্তোষী মায়ের ভোগের জন্য কিছুটা আগলে রেখে কিছু চুলা আমি এখানে নিয়ে আসলাম অঞ্জলি দেওয়ার জন্য। আমার থালাটা আমি রেডি করে রাখলাম অঞ্জলির আর পূজার ফুলগুলো। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা হরিতকিও লাগবে, এই যে এটা হরিতকি আমি ধুয়ে এই তালাতে রাখলাম, আর কয়েকটা আতপ চাল, কয়েকটা আতপ চালও রেখে দিলাম এইখানে পূজার থালাতে। তো তারপরে একটা পূর্ণ কলস লাগবে, তো আমার কাছে যেহেতু কলস নেই আমি এই গ্লাসটাতে পূর্ণ করে দিয়েছি জল দিয়ে, দিয়ে আমি এখানে আলগা করে রেখে দিলাম। এটার উপরে আমি চুলা দিব, আমি পরে দেখিয়ে দিব। এখন আমি সন্তোষী মাকে অভিষেক করিয়ে দিচ্ছি। দেখুন আমি এইভাবে কর জল দিয়ে আমি মা সন্তোষী স্নানি নমো, মা সন্তোষী স্নানি নমো, মা সন্তোষী স্নানি নমো, মা সন্তোষী স্নানি নমো, এইভাবে তিনবার বলে মা সন্তোষীকে আমি অভিষেক করালাম। তারপর আমি একটা টিস্যু দিয়ে আমি ভালো করে মুছে নিয়ে মা সন্তোষীকে স্নান করিয়ে দিলাম। হে আপনাদের কাছে যদি ধোয়া কাপড় থাকে কাপড় দিয়েও মুছতে পারেন বা টিস্যু দিয়েও মুছতে পারেন। তো আমি দেখুন তারপরে এই পিকচারটাও আমি ভালো করে করে দিলাম। এটা আগে থেকেও আমার শাশুড়ি মা যেহেতু এখানে পূজা করেন অনেক বছর ধরে, তো এটা ছিল। তো তারপরে দেখুন আমার গণেশ বাবাজি, যেহেতু উনি গণেশের মানুষ কন্যা সেহেতু আমি গণেশেরও পূজা করি সন্তোষী মায়ের পূজার দিন প্রতি শুক্রবারে। দেখুন আমি গণেশকেও অভিষেক করিয়ে নিয়েছি, গণেশের ছোট্ট মূর্তি, সেটা আপনারা রাখতে পারেন না রাখতে পারেন, তো আমি সন্তোষী মায়ের সাথে রাখি, রাখলে ভালো। তারপরে আমি রক্তচন্দনের পুটরা দিয়ে দিলাম গণেশের চরণে, দিয়ে আমি দুর্গা দিয়ে দিলাম। দুর্গা অনেক প্রিয় গণেশের, দুর্গা দিতে পারেন। তারপর দেখুন এখানে সিঁদুর আপনারা গুলে নেবেন ঘি দিয়ে, কখনো সরিষার তেল দিবেন না গুলে, কখনো কপালে টিপ দিবেন না। সন্তোষী মায়ের চরণে আমরা টিপ দেই, তো এখানে মায়ের চরণে দিয়ে দিলাম সিঁদুর। আর কপালে ব্রাহ্মণরা দেয় যেহেতু, সেহেতু আমরা কপালে দিবার কোনো অধিকার নেই আমাদের। তো আমি এগুলো শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি একটা ঘট যে বলেছিলাম, তো ঘটের উপর পঞ্চপল্লব দিতে হয়, পঞ্চপল্লব আমার এখানে নাই। তো আর এখানে দেখুন কলা পাতায় ধান দিয়ে তারপরে দিতে হয় এখানে দূর্বা, দূর্বা তিনটা পাঁচটা বা সাতটা দিতে পারেন। তো আমি বাটিতেই দিয়ে দিলাম যেহেতু আমার কাছে কলা পাতা নেই, এখানে আছে আরও কয়েকদিন পরে হবে, এখন যেহেতু উইন্টার আর সামারের মধ্য সময় তার জন্য আমার কাছে এগুলা নেই, যা আছে আমি তাই দিয়েই দেখাচ্ছি। তো এখানে ঘটের মধ্যে একটা স্বস্তিক চিহ্ন বা মায়ের মূর্তিটা এঁকে নিতে হবে। হ্যাঁ এভাবে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে আপনারা মায়ের মূর্তিটা এঁকে নেবেন ঘটের মধ্যে। হ্যাঁ এটাই আসল, তো এটার মধ্যেই আপনারা এভাবেই পূজা করতে পারেন। আপনাদের কাছে যদি পিকচার নাও থাকে বা মায়ের মূর্তি নাও থাকে, হ্যাঁ এটাই আসল, ঘরটাই আসল মনে রাখবেন। তারপর আমি পাঁচটা পাতাতে দিয়ে দিলাম, এখানে আপনারা যে কোনো ফুলের পাতা দিতে পারেন কিন্তু আম্রপল্লব দিবেন না। হ্যাঁ পাঁচটা ফুলের পাতা আপনারা দিয়ে দিতে পারেন, আর যদি না থাকে এইটা এরকম আমার মতো দিয়ে দিতে পারেন, এইরকম পাতা
স্টিলের পাতা বা পিতলের পাতা। তো এখানে আমি দূর্বা দিয়ে দিলাম, দেখুন পাঁচটা দূর্বা দিয়ে দিলাম। তো এক একটা ছোট্ট বাটিতে আমি সন্তোষী মায়ের নামে কিছু চুলা এখানে আমি ঘটের উপর বসিয়ে দিব, আর আখের গুড়, আর এগুলোই হচ্ছে সন্তোষী মায়ের আসল প্রসাদ। মনে রাখবেন, সন্তোষী মায়ের জন্য আড়ম্বর কিছুই লাগে না, যে অনেক অনেক ভূ প্রসাদ লাগে না, সন্তোষী মায়ের হচ্ছে চুলাগুড়ি আসল। তারপর আপনারা টক ছাড়া যে কোনো মিষ্টি ফল দিতে পারেন, হ্যাঁ, তবে আসলই হচ্ছে চুলা আর গুড়। তো এখানে আমি চুলার আখের গুড় দিয়ে দিলাম ঘটের উপর, দেখুন ঠিক যেভাবে আমি দিচ্ছি ঠিক সেভাবেই আপনারা দিতে পারেন, হ্যাঁ। তো এইটাতে যে দিলাম আমি, সেটা মা সন্তোষীর নামে আমি দিলাম এখানে, দিয়ে আমি এটা বসিয়ে নিব। আগে আমি মা সন্তোষীর মূর্তিটা এই পিকচারটা আমি বসিয়ে দিব, তারপরে আমি ঘরটা বসাবো। দেখুন মাকে আমি বসিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, আমি এইভাবে করেছি। আর যেহেতু আমি নিত্য পূজা করি, প্রতি শুক্রবার পূজা করি, নিত্য পূজা আমি দিতে পারি না প্রবাসে, আমার বাড়িতে নিত্য পূজা করা হয়। আমি বাড়ির মূর্তিও আপনাদের দেখাবো। আমার মা খুবই জাগ্রত, আমার সন্তোষী মা খুবই জাগ্রত, আমি সন্তোষী মায়ের কাছ থেকে অনেক কিছু পেয়েছি, হ্যাঁ, যা বলার মতো না, সব কিছু আমি না চেয়ে পেয়েছি। এক মনে সন্তোষী মায়ের ব্রত করবেন, পাবেন। তো দেখুন আমি মায়ের ঘরটা বসিয়ে দিয়েছি, মায়ের মূর্তি বসিয়ে দিয়েছি। এখন আমি ওং সন্তোষী মা পুষ্পে নমো, ওং গন্ধ পুষ্পে মা সন্তোষী নমো, ওং গন্ধ পুষ্পে মা সন্তোষী নমো তিনবার এইরকম বলে বলে মায়ের চরণে ফুলটা দিয়ে দিচ্ছি। তারপরে গণেশের চরণেও আমি ফুলটা দিয়ে দিব। অঙ্গন্ধ পুষ্পে বাবা গণেশ আই নম, অঙ্গন্ধ পুষ্পে বাবা গণেশ আই নম বলে তিনবার চরণে আমি ফুল অর্পণ করে দেব। এইভাবে দিয়ে তারপর আমি মায়ের প্রসাদটা দিয়ে দিব। দেখতেই পারলেন, প্রথমে পিকচার বসালাম, তারপরে ঘরটা বসালাম, আর কীভাবে আপনাদের সুবিধার জন্যই আমি পুরো ভিডিওটা অনেক কষ্ট করে এটা আমি মানে তুলে নিয়ে এসেছি, যাতে আপনারা বুঝতে পারেন সঠিক মতো, আর মায়ের ব্রতটা সঠিক মতো করতে পারেন। আমার মা সন্তোষীর ব্রত আমি যখন করতাম তখন কিছুই বুঝতাম না। তো দেখুন এ পাঁচালিতেও আমি একটা সিঁদুরের ফুটা দিয়ে দিলাম, এটা হচ্ছে পাঁচালি ব্রতপাঠ। এরপর তারপরে পাঁচালি পাঠ করতে হয়, পাঁচালি পড়তে হয়। তো আমি এখন সন্তোষী মাকে দিয়ে দিব জল, আর গণেশকেও দিয়ে দিব, সন্তোষী মার গণেশকে আমি চুলাগুড়টা দিয়ে দিব। তো আবারও বলি, মায়ের আসলই প্রসাদ হচ্ছে এই চুলাগুড়, আর এই চুলাটা শুদ্ধ বস্ত্র পরে আগের দিন ভিজিয়ে রাখতে হয়, আগের দিন ভিজিয়ে রাখবেন। আর মা সন্তোষীর একটা যে প্লেটে মাকে দিবেন সেই প্লেটে অন্য দেবতাদের দিবেন না, প্লিজ কোনো টক ফল এই প্লেটে লাগাবেন না। সন্তোষী মায়ের বাসনগুলো আলাদা করেই রেখে দিবেন, তাইলে অনেক মঙ্গল, অনেক ভালো। তো চুলার সাথে আমি গুড়টাও দিয়ে দিলাম, দেখুন এটা আমি মা সন্তোষীর সামনে দিব আমাদের প্রসাদের জন্য। তো এটা কলসের উপর রাখতে হয়, তো কলসের উপর আমি রাখতে পারছি না, আমার বাটিটা ছোটো বলে। আপনারা সাইডে দিয়েও দিতে পারেন, হ্যাঁ রাখতে পারেন, বা সাইডে দিয়েও দিয়ে দিতে পারেন। তো আমি সাইডে দিয়ে দিলাম, যেহেতু আমার মূল ঘটের উপর আমি একটা বাটিতে দিয়ে দিয়েছি চুলা, আর এখানে বাকি চুলাটা আমি এখানে নিত্য পূজার জন্য রেখে দিলাম আমার কৃষ্ণের জন্য। তো দেখুন আমি এখানে আমার ঠাকুর ঘরের আমার নিত্য পূজার হবে,
একটু পরে আমি করে নিব সন্তোষী মায়ের পূজা দিয়ে। দেখুন কিভাবে গড়টা বসিয়েছি, আপনারা নিজের নিজেই দেখতে পাচ্ছেন কিভাবে আমি বসালাম মায়ের গড়। আর মায়ের মূর্তিটা দেখুন, আমার মা অনেক জাগ্রত, আমার এই মাকে আমি অনেক ছোটোবেলা থেকেই পূজা করি। আর মা সন্তোষী আশীর্বাদে আমি অনেক অনেক সুখী, আমি মা সন্তোষী আশীর্বাদে অনেক কিছু পেয়েছি যা আমি চেয়ে পাইনি, না চাইতেই আমি অনেক কিছু পেয়ে গেছি মায়ের কাছ থেকে। হ্যাঁ, তো ভক্তি ভরে যদি মাকে করেন, মায়ের পূজাটা অনেক অনেক সহজ পূজা, অনেক কিছু লাগে না, ব্রাহ্মণও প্রতিদিন লাগে না, আপনি ব্রাহ্মণ ছাড়া নিজে নিজে করতে পারে, শুধু ব্রাহ্মণটা উদযাপনের সময় লাগে। সন্তোষী মায়ের উদযাপন যখন করবেন, ষোলোটা ব্রত পূরণের পর বা তার চেয়ে বেশিও করতে পারেন, আমি যেভাবে করি আমি সেভাবেই বলছি। আমি এখন দেখুন আমি তরমুজটা বানিয়ে নিব মা সন্তোষীর প্রসাদের জন্য। আমি এরকম মিষ্টি ফল দেই তরমুজ বা ক্যান্টালপ, এখানে প্রবাসে আমি এই দুইটা আর আরও দুইটা আছে ক্যান্টালপ আর হানিডিউ, এই চারটা ফল আর খেজুর, এই চার পাঁচটা ফল ছাড়া আর পেঁপে দেওয়া যায়, এই চার পাঁচটা ফল ছাড়া আমি আর কোনো ফলই দেই না। আবারও বলছি তরমুজ, ক্যান্টালপ, হানিডিউ, খেজুর আর হচ্ছে গিয়ে আপনার পেঁপে, এগুলো দেওয়া যায়, এগুলো ছাড়া আমি আর কোনো ফলই দেই না। আর কোনো টক ফল দেওয়া যাবে না, বারবার বলছি এই দিনে কাউকে টক ফল দিবেন না, বা আপনার বাড়িতে পূজার দিন যাতে কেউ টক ফল না নিয়ে আসে, সবাইকে বলবেন, তাতে মঙ্গল হবে সবার। মা সন্তোষী অনেক দয়াময়ী, মা সন্তোষী সবাইকেই মানে যে যা চায় সবার বাসনা পূর্ণ করেন মা। আমি জানি আমার মা অনেক দয়াময়ী, আমার মার কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি। আর আমি তো আগেও বলছি আবারও বলছি আপনাদের, আমি যখন অনেক ছোটো ছিলাম আমি কিছুই বুঝতাম না, আমি অনেক ছোটো, যখন আমি ক্লাস থ্রিতে পড়ি, বুঝতেই পারছেন আগে থ্রিতে পড়ুয়া ছাত্রছাত্রীদের কথা, তখন আমি এত এক্সপার্টও ছিলাম না, কোনো কিছুই বুঝতাম না। পরিবারের বড়দের সবার মা বোন সবার দেখে দেখেই আমি এই ব্রতটা শিখেছি, আর যেটা তো বোন, আমার মা, আমার বোন, এই সবার দেখে দেখে সবাই ব্রত করতেন মা সন্তোষীর আমাদের বাড়িতে। তো সবার দেখে দেখেই আমার মা সন্তোষীর ব্রতটা শিখা, সেই থেকেই আমি ব্রত এভাবেই করি। আমি মা সন্তোষী আমার ব্রততে অনেক সন্তুষ্ট আমি জানি, কারণ মা আমাকে অনেক কিছু দিয়েছেন, আমি কখনোই কিছু চাইনি। আমি চাইবো কী করে, আমি তো অনেক ছোটোবেলা থেকেই করছি, কিন্তু বড় হওয়ার পর দেখছি অনেকেই বলছে এটা সেটার জন্য মায়ের সন্তোষীর ব্রত করে মা সন্তোষী দেন মাকে চাইলে। হে, এটা সত্যি, আমি না চাইতেও সব পেয়েছি। আপনারাও ভক্তিভাবে মনোযোগ সহকারে মায়ের ব্রত করবেন আর মাকে এক মনে ডাকতে থাকবেন, মা অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ করবেন, মা আপনার সব কিছু দিবেন, এক মনে মাকে ডেকে যাবেন। আমি এক মনে মায়ের ব্রত করি, আর আমার ভাগ্য ভালো, আমি বাবার বাড়িতে ছোটোবেলা থেকে সেই ব্রতটা করতাম, আর এখানে আমি ইউএসএ আসার পরও আমি দেখতে পেলাম যে আমার শাশুড়ি মা সন্তোষী মায়ের ব্রত করেন, তাই আমি শাশুড়ি মায়ের সাথেও সন্তোষী মায়ের ব্রত করতে পারছি। আর উনি প্রতি শুক্রবারই করেন, আমি প্রতি শুক্রবারই করি, আর বছরে একবার উদযাপন দেই। হ্যাঁ, তো দেখুন আমি পূজার সব প্রসাদ মা সন্তোষীকে আর গণেশকে এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি ফুল। আর হ্যাঁ, একটা জরুরি কথা, এটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, গণেশকে কখনোই তুলসী পাতা দিবেন না, গণেশের প্রিয় না তুলসী পাতা। তারপর খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গিয়ে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সন্তোষী মায়ের জন্য, সন্তোষী মায়ের ঘিয়ের প্রদীপ খুবই প্রিয়, সরিষার তেল কখনোই দিবেন না, দিয়ে সরিষার তেল দিয়ে জ্বালাবেন না, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মায়ের সামনে। তারপর আমি এখন এগুলো জ্বালিয়ে দিয়ে মায়ের সামনে আরতিটা করে নিব আর নিত্য পূজাটাও দিয়ে দিব। তো দেখুন আমি আপনাদের যে আপনারা যেহেতু ভালোভাবে বুঝতে পারেন, তার জন্যই আমি এই ভিডিওটা, আমি পূজা করার সময় এই ভিডিওটা তৈরি করেছি, যেহেতু আপনারা বলেছিলেন। তো আমি আরতি করে নিচ্ছি, দেখুন
আরতি করার সময় বলবেন মা সন্তোষী প্রদীপে নমো, মা সন্তোষী প্রদীপে নমো, মা সন্তোষী প্রদীপে নমো। তারপরে সবার নাম ধরে যান, গণেশের নাম ধরে বলবেন গণেশ প্রদীপে নমো, বাবা গণেশ প্রদীপে নমো, বাবা গণেশ প্রদীপে নমো। তারপরে একইভাবে সবাইকে এরকম করে বলবেন, ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করে নেবেন। আর ধূপ দিয়ে ঠিক একইভাবে করবেন, মা সন্তোষী ধূপে নমো, গণেশ ধূপে নমো, একইভাবে আপনারা আরতিটা করে নেবেন। হ্যাঁ, জয় মা সন্তোষী বলে। মা সন্তোষী ধূপে নমো, মা সন্তোষী ধূপে নমো, মা সন্তোষী ধূপে নমো বলে এইভাবে আপনারা মায়ের আরতিটা করে নেবেন। তারপর আমি দেখুন নিবেদন করে নিচ্ছি, ভোগ লাগানোর পর ভোগের মন্ত্র বলতে হয়। আমি পুঙ্খানুপুঙ্খভাবে, আমি তো সবাইকে বলেছি আমি একটা কিছু বাদ দিব না, মা সন্তোষী ভোগ সেবান্তেই নমো, মা সন্তোষী ভোগ সেবান্তে, এটা বলে আপনারা তিনবার ভোগ নিবেদন করবেন। আর গণেশকে বলবেন বাবা গণেশ ভোগ সেবান্তেই নমো বলে তিনবার করবেন। এখন আমি সংকল্পটা দেখাচ্ছি, এইভাবে সংকল্প করে নিবেন। সংকল্প করার সময় অবশ্যই আপনার মানতের কথা বলতে হবে। একটা হরিতকি আমি এই খুশিতে নিলাম, এটা হচ্ছে একটা খুশি, আপনারা তো চিনেই নি। খুশিতে একটা দুর্বা, আর নিচ্ছি আমি ছানা, একটা ছানা, ছানা নিতে পারেন নাও নিতে পারেন। তারপর আমি জল নিলাম, নিয়ে আমি কি বলছি দেখুন। শেষ হয়ে গেল মা সন্তোষীকে দেওয়া। এখন আমি মা সন্তোষীর পাঁচালিটা পরে নিব, তার আগে আমি নারায়ণের পূজাটা দিয়ে দিব, নিত্য পূজাটা। দেখুন আপনার মনে যা ইচ্ছা আছে মাকে বলে দিবেন। হ্যাঁ, তারপরে খুশির জলটা আমি একটা পাত্রে রেখে দিলাম, সেটা আমি একটা গাছের নিচে যেখানে পা দিয়ে মারায় না সেখানে আমি ফেলে দিব। তারপর আমি মাকে ভক্তি করে পূজাটা শেষ করে নিচ্ছি। দেখতে পেলেন কিভাবে পূজা করলাম, আবারও বলছি খুব সতর্ক থাকবেন মায়ের পূজাতে, পূজার দিন যাতে কেউ ঠক না পায়ে। সন্তোষীর মায়ের পূজাটা শেষ হয়ে গেল, এখন আমি নিত্য পূজা করে নিচ্ছি। নিত্য পূজা দেখাচ্ছি না সবাইকে, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। যদি আপনারা নিত্য পূজাটা দেখতে চান, আমি কিভাবে নিত্য পূজাটা করি, ভগবানের নিত্য পূজা, তাইলে কমেন্ট বক্সে নিত্য পূজার ভিডিও লিখে কমেন্টে দিবেন। আমি বেশি রিকোয়েস্ট থাকলে আমি পরবর্তী সময়ে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, কারণ এখন যদি দেখাই অনেক লম্বা, কারণ আমি নিত্য পূজাটা অনেক আমি সব নিয়ম মেনেই করি। পূজা করলেই শুধু হয় না, ভগবানের পূজা যে যেভাবেই করেন, আমি হ্যাঁ আমি মানি যে যেভাবে করেন ভগবানের পূজাটা হয়, তারপরেও কিছু নিয়ম আছে সেগুলো মেনে ভগবানের পূজা করতে হয়। কোনটা করলে কোনটা হয় না হয় সেটা মেনেই পূজা করতে হয়। তো দেখুন এখন আমি নিত্য পূজাটা করে আমি সন্তোষী মায়ের বাকি পূজোটা দেখাচ্ছি। হ্যাঁ, সন্তোষী মায়ের পুজোটা পুরোই দেখালাম, এখন আমি সন্তোষী মায়ের পাঁচালিটা পরে নিব। সন্তোষী মায়ের পুজোর পরে পাঁচালিটা পরে নিতে হয়, মনে রাখবেন। হ্যাঁ, তো আমি এখানে নিত্য পূজাও দিয়ে দিলাম, শ্রীকৃষ্ণ নারায়ণকে আমি তো বলেছি পঞ্চদেবতাকে। এখন আমি উলুধ্বনি দিয়ে পাঁচালিটা শুরু করছি। দেখুন যাদের কাছে পাঁচালি আছে পরে নিবেন, আশা করি সবার কাছে আসছে, আর যদি না থাকে আমাকে বলবেন, পাঁচালির ভিডিও আমি একটা দিয়ে দিব পরে।
জয় মা সন্তোষী পিতে কি জয় মা। তো দিদি ভাইরা দেখুন পাঁচালে পরে নিচ্ছি, আর আরেকটা কথা বলতে ভুলে গেছি যে গটের উপরে চুলা গুড় দিয়েছি, সেটা পরের দিন নামাবেন, নামিয়ে গাভি থাকলে গোমাতা, গাভি হচ্ছে গোমাতা, গোমাতাকে খাওয়াবেন, না থাকলে কোন জলে ফেলে দিবেন, আর নাইলে কোনো গাছের নিচে রেখে দিবেন। হ্যাঁ, আমার এখানে যেহেতু গাভি নাই আর পুকুরও নাই, সেহেতু আমি একটা গাছের নিচে রেখে দিই যেখানে কেউ পা দেয় না, আর অন্য প্রসাদগুলো নামিয়ে সবাই প্রসাদ খাবেন, একবেলা ভাত খাবেন। হ্যাঁ, পাঁচালি শেষ করে উলুদ্দুনি দিব, প্রসাদ খাওয়ার পর একবেলা ভাত খাবেন, আর রাতে রুটি খাবেন বা মিষ্টি কোনো ফল খেতে পারেন। অবশ্যই মনে রাখবেন যারা ব্রত করবেন সবাই যেন পাঁচালি শুনেন, আর পাঁচালি শোনার সময় হাতে চুলা নিয়ে বসতে হয়, চুলার ফুল বেলপাতা নিয়ে বসতে হয়, বসে শুনে তারপরে ব্রতপাঠ শেষ করবেন। হ্যাঁ, ব্রতপাঠ শেষে সবাই সবাইকে সিঁদুর দিবেন। তো আমাদের ঘরে আমার শাশুড়ি মা আর আমি, আমরা দুজনেই সন্তোষী মায়ের ব্রত করি, আর আমার পিচ্চি দুইটা মেয়ে আছে, ওরাও ব্রত করার জন্য পাগল, ওরাও মাঝে মধ্যে করে, বড় মেয়ে স্কুলে আছে আর ছোটো মেয়েটা ঘরেই আছে, দেখবেন ও অঞ্জলি দেওয়ার জন্য পাগল। তো দেখলেন শুদ্ধভাবে আমি কিভাবে মা সন্তোষী পূজাটা করলাম, মা সন্তোষীর পূজা করতে তেমন কিছুই লাগে না, এই পূজাটা অনেক অনেক সহজ, আর মা সন্তোষী অনেক দয়াময়ী মা, অনেক মানে মাকে ভক্তি মনে ডাকলে আপনারা যা চাইবেন মার কাছে তাই পাবেন। হ্যাঁ, কিন্তু ভক্তি মনে ডাকতে হবে, মাকে এক মনে ডাকতে হবে, এক মনে ডাকলে আপনি যা চাইবেন তাই পাবেন। আমি নিত্য পূজাটাও দিয়ে দিয়েছি, তো আমার পূজার পর্বটা শেষ, আমি দেখলেন আপনারা কিভাবে পূজাটা করলাম পুরাটাই দেখালাম, আর এই সব কিছুই একটা সাইডে রাখবেন সন্তোষী মাকে, কখনোই মেইন কখনোই মা সন্তোষীকে অন্য দেবদেবীর সাথে বসাবেন না প্লিজ, সবার কাছে অনুরোধ, কারণ এটাই অনেকেই ভুল করে থাকেন। মা সন্তোষীকে যদি অন্য দেবতাদের সাথে রাখেন তাইলে তো অন্য দেবতাদের আপনারা যে টক ফল দিবেন অন্য দিন সেটা মা সন্তোষীর ছোঁয়া হয়ে যাবে, আর মা সন্তোষী অনেক অনেক রেগে যান এই টক ফলটার জন্য, টক ফল মা একদম সহ্য করতে পারেন না। মা সন্তোষীর পূজাটা একদমই সহজ আমি আপনাদের দেখালাম, কিন্তু মা সন্তোষীকে অনেক সহজেই খুশি করা যায়, কিন্তু মা সন্তোষী অনেক তাড়াতাড়ি রেগেও যান, এটা সবাই মনে রাখবেন, কোনো ক্রমেই মা সন্তোষীকে টক ফল কোনো কিছুই দিবেন না বা চুয়া ধরার থেকে বিরত থাকবেন, মা সন্তোষীকে তার জন্য এক সাইডেই বসাবেন যাতে মা সন্তোষীর এগুলো ধরা চুয়া না হয়। হ্যাঁ, তো আমি নিত্য পূজার প্রতিদিন ঠাকুরকে দেওয়া হয় টক ফল, সেজন্য আমি এক সাইডে রেখে দিলাম। এখন দেখুন আমার শাশুড়ি মা আর আমার মেয়ে চলে আসছে, আমরা এখন অঞ্জলি দিয়ে দিব। তো অঞ্জলির প্রণাম মন্ত্রগুলো আপনাদের বলে দিচ্ছি, এই ভিডিওতে সবগুলোই আপনারা পাচ্ছেন, দেখুন অঞ্জলির প্রণাম মন্ত্রটা। সো দেখছেন আমার শাশুড়ি মা, উনি সন্তোষী মায়ের পরম ভক্ত, খুব ভক্ত, ভক্তি ভরে নিষ্ঠাভাবে উনি সন্তোষী মায়ের পূজা করে যান, খুব মেনে কঠিনভাবে মেনে উনি পূজা করে। তো এখন আমরা অঞ্জলি দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, নমস্তে, দর্শনাথ এসো সচন্দন পুষ্পাঞ্জলি মাত সন্তোষী দেবী নমস্তুতে। নমস্তে সর্বদেবনা শুভদাসী বরদে শ্যামে বর্চনাত এস সচন্দন পুষ্পাঞ্জলি মাত সন্তোষী
দেবী নমস্তুতে। থালো তো তিনবার হাত জোর করে প্রণাম মন্ত্র এভাবে বলতে হবে, তারপর ভক্তি দিয়ে আরেকটা মন্ত্র বলতে হবে। দেখো ভক্তি দাও, গণেশেশ্য মনুষ্যপুত্রে পদ্মে শুভদে পরদে রক্ষমা মাত সন্তোষি দেবী নমস্তুতে। জয় মা সন্তোষি বিতে কি জয়, জয় মা সন্তোষি বিতে কি জয়, মা সন্তোষি বিতে কি জয়, মা সন্তোষি বিতে কি জয়, মা সন্তোষি বিতে কি জয়। তো শেষ হয়ে গেল মা সন্তোষী পূজা। যদি আমার ভুল হয়, ভুল ত্রুটি কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি ভুল হয় আমাকে কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে বলবেন। অঞ্জলি দেওয়ার পর পূজাটা শেষ হয়ে গেল, তিনবার ভক্তি ভরে অঞ্জলি দেওয়ার পর প্রণাম মন্ত্র বলে মা সন্তোষীকে মনের কথা ভক্তি ভরে বলবেন, মাকে এক মনে ডাকবেন, অবশ্যই মা আপনাদের মনের আশা পুরাবেন। হ্যাঁ, আপনারা নিরাশ হলে চলবেন না, একবার না হলে বারবার ডাকবেন সন্তোষী মাকে। তারপর দেখুন, এটা কোনো নিয়ম না, তারপর আমি করি, আপনাদের ভালো লাগলে করবেন। আমি 10 বার মা সন্তোষীর নাম এইভাবে জপ করে নেই, আপনাদের যদি ভালো লাগে করবেন, না করলেও হবে, এটা নিয়ম না। 10 বার বা আরও বেশি বারও মায়ের ধ্যান একটু করে নেবেন, তাইলে ভালো হয়। হ্যাঁ, তো সবাই আজকে ভালো থাকবেন এখানেই। তো আপনাদের বলেছিলাম দেখাবো, উনি হচ্ছে আমার মা সন্তোষী মূর্তি বাংলাদেশে, এটা বাংলাদেশের পিকচার, এবছর গিয়েছিলাম তাই তুলে নিয়ে এসেছি আপনাদের জন্য। আর এখানে আমি ইউএসএতে এই মায়ের মূর্তির পিকচারেই পূজা করি, আর এই ছোটো পিকচারটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের আগে থেকেই উনি এইখানে পূজা করেন। হ্যাঁ, তো আপনাদের পুঙ্খানুপুঙ্খ ভাবে আমি পুরাটাই দেখালাম, আর এইভাবেই আপনারা মায়ের ব্রত করবেন। আর প্লিজ সবার কাছে অনুরোধ, কোনো মতেই টক ফল সেদিন খাবেন না, টক ফল খাবেন না, কাউকে খেতেও দিবেন না। আর আরেকটা দরকারি কথা হচ্ছে, মা সন্তোষীর পূজার প্রসাদ শুধু আপনারাই খাবেন যারা ব্রত করবেন তারা, আর যদি ব্রত না
করে কেউ খেতে চান তাইলে তাদেরকে বলতে হবে যে টক ফল না খাওয়ার জন্য। হ্যাঁ, আর সেদিন অবশ্যই বাইরে গিয়ে কোনো দাওয়াতে গিয়ে খাবেন না। যেদিন আপনি সন্তোষী মার ব্রত করবেন প্লিজ মনে রাখবেন সেদিন কাউকেও টাকা পয়সা দিবেন না, একটা টাকা পয়সা খরচ করবেন না, তাইলে খুব ভালো হবে। কারণ আপনি বুঝতে পারবেন না সেই টাকা নিয়ে যদি কেউ টক ফল খায় তাইলে আপনারই অপরাধ হবে, তাই ভুল করেও কেউ টক ফল দিবেন না। হ্যাঁ, আর কেউ খাবেন না, আর সবজির মাঝেও কোনো টক সবজি খাবেন না, যেমন টমেটো এগুলা, লেবু, দই এগুলা কখনোই ঘরে আনবেন না, খাবেন না। আম, তারপরে কমলা, গ্রেপ এগুলো কখনোই সন্তোষী মাকে দিবেন না আর খাবেন না। হ্যাঁ, আর ভক্তি ভরে মা সন্তোষীর পূজা করবেন। আর আমি যেভাবে করি, অনেকেই ষোলোটা ব্রতের পর উদযাপন দেয় মনের আশা পড়লে, হ্যাঁ এভাবে করতে পারেন। বা আমি যেভাবে করি, আমি হচ্ছে গিয়ে সারা বছরই করি মায়ের ব্রত, প্রতি শুক্রবার করি আর বছরে একবার মায়ের নামে উদযাপন দেই। সেটা আমি বাংলাদেশেই দিয়ে দিই, আমি টাকা পাঠিয়ে দিই আর সেখানে আমার বাড়িতে উদযাপন হয়। কারণ আমার মা সন্তোষী অনেক জাগ্রত বাড়িতে, আর সেখানে আমার একটা ছোটো বোন আছে, ও আসলে মাকে স্বপ্নে মাকে পেয়েছে, তাই আমাদের ঘরে মা খুব জাগ্রত। একটু ভুল হলে মায়ের মূর্তিটা অনেক কালো হয়ে যায়, আর এমনি মায়ের মূর্তিটা অনেক লাল থাকে। আপনারা এই পিকচারেও মায়ের মূর্তির দিকে তাকালেই বুঝতে পারবেন, এগুলো বলার কিছু নেই। আমরা অনেক বছর ধরেই এভাবে পেয়ে আসছি কিন্তু কাউকে বলিনি, এই প্রথম বললাম। কারণ মা সন্তোষীর আদেশ পেয়েছি যাতে এটা প্রচার হয়। আর প্লিজ, আর যারা সন্তোষী মায়ের পূজা করেন তাদেরকে করতে দিবেন, কেউ কখনো তাদেরকে বাধা দিবেন না। কারণ সন্তোষী মা যদি রেগে যান তাইলে কী যে ক্ষতি হয় আপনারা বুঝতেও পারবেন না। আর সন্তোষী মায়ের বললাম তো বেশি কিছু লাগে না, সামান্য চুলা গুড় দিয়ে পূজা হয়। তারপরও আপনারা যদি দিতে চান সুজি লুচি করেও দিতে পারেন, আর নারকেলের লাড়ু বানিয়েও মা সন্তোষী দিতে পারেন, খাজা বানিয়েও দিতে পারেন, মায়ের প্রিয়। তবে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। আর যদি উদযাপনের ভিডিও চান কমেন্ট বক্সে আমাকে বলবেন, আমি দিব। কারো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে বলবেন, হ্যাঁ অবশ্যই বলবেন। আর অনেক কিছুই মনে থাকে না ভিডিও করার সময়, যদিও আমি কিছু ভুল হয়ে থাকে আমাকে সুন্দরভাবে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবেন শেয়ার করার মাধ্যমে প্লিজ। তাইলে সবাই দেখতে পারবেন আর জানতে পারবেন কীভাবে মায়ের ব্রত করতে হয়। তো ভিডিওতে আমি যথাসাধ্য দেখিয়েছি, তারপরেও আমি আরেকটা শেয়ার করছি। দেখুন এই লিখাটা আমি পুরো ভিডিও করে, আমার লিখাটা এটা আমিই লিখে দিয়েছিলাম ফেসবুকের একটা গ্রুপে, দশপূজা গ্রুপে। সেখানে সন্তোষী মায়ের পিকচার দেখে অনেকেই বলেছিলেন কীভাবে ব্রত করে হয় জানানোর জন্য, তাই আমি এটা লিখেছিলাম অনেক কষ্ট করে কয়েকদিন লাগিয়ে।